আমার শ্রেণীতে সবাইকে স্বাগতম। আমি আজকে তোমাদের ভারসাম্য দাম এবং পরিমাণ কিভাবে নির্ধারণ করতে হয় সে বিষয়টা নিয়ে এসেছি। আমার পরিচয় ইতিমধ্যে পেয়েছো, বোর্ডে লেখা আছে, লিখে নিও। আমরা এখন দেখব ভারসাম্য দাম কি। ইকুইলিব্রিয়াম প্রাইস, ইকুইলিব্রিয়াম প্রাইস ভারসাম্য দাম, অর্থাৎ যে দামে চাহিদা এবং যোগানের সমতা অর্জিত হয় তাকে ভারসাম্য দাম বলে। যখন তোমরা কোনো কিছু ক্রয়ের উদ্দেশ্যে বাজারে যাও, তখন যদি কিনা এক দরের দোকান বা ফিক্সড প্রাইসের দোকান না হয়, তখন দোকানদার যে দামে চায় সেই দামে কি ক্রয় করো? নিশ্চয়ই না। তোমরা তখন বিক্রেতার সঙ্গে দুই একবার দর কষাকষি করে একটা নির্দিষ্ট দামে জিনিসটা ক্রয় করতে সক্ষম হয়। এই যে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে দর কষাকষি হয়, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই দর কষাকষির সম্পদ দর কষাকষির মাধ্যমে যে দামে জিনিসটা তুমি ক্রয় করতে পারছো সেটাই হচ্ছে ভারসাম্য দাম। ক্রেতার দিক থেকে যায় চাহিদা এবং বিক্রেতার দিক থেকে আসে যোগান। তাহলে এই ক্রেতা এবং বিক্রেতার চাহিদা এবং যোগানের মধ্যে যে দামে ক্রয় বিক্রয়টা সম্পন্ন করা সম্ভব হয় সেটাই হচ্ছে ভারসাম্য দাম। ঠিক একই রকমভাবে তাহলে ভারসাম্য পরিমাণটা কি? এই যে ভারসাম্য দামে যতটুকু ক্রয় বিক্রয় হচ্ছে, চাহিদা এবং যোগান বা ক্রেতা এবং বিক্রেতার মধ্যে সমতা অর্জিত হচ্ছে পরিমাণটা নিয়ে তাকেই বলে ভারসাম্য পরিমাণ। দেখে আমরা সংক্ষেপে পি বার বা পি নট নামে চিনি, একে আমরা কিউ বার বা কিউ নট নামে দেখি। এখন আমরা গাণিতিক মডেলের সাহায্যে দেখব কি করে ভারসাম্য দাম এবং পরিমাণটা নির্ণয় করা সম্ভব। আমরা বাজার ভারসাম্য, চাহিদা এবং যোগান কথাটার সঙ্গে বাজারের সম্পর্কটা ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। বাজার ভারসাম্য, মার্কেট ইকুইলিব্রিয়াম, বাজার ভারসাম্য কখন হয়? বাজারে যখন চাহিদা সমান সমান যোগান হয় তখন আমরা তখন বলি বাজার ভারসাম্য। এখন আমরা দুটো গাণিতিক মডেল ধরে নিব, একটা চাহিদা এবং একটা যোগান। চাহিদার সমীকরণ একে ডি দিয়ে প্রকাশ করা হয়, ডি সমান যোগান সমীকরণ। তাহলে আমরা এই যে বাজার ভারসাম্য অবস্থায় কি জেনেছি, বাজার ভারসাম্য অর্জন করতে গেলে চাহিদার সঙ্গে যোগান হতে হবে। তাহলে আমরা যখন চাহিদা আর যোগান সমীকরণ পেয়েছি, এখন আমরা দেখব ডি সমান এস করে দেবো। ডি সমান বুঝবো চাহিদা, এস সমান যোগান। তাহলে ডি এর মানটা বসালাম, ডি
যাকে বাম পাশের অপোজিট পি এর মান নির্ণয় করব। -20 সমান -20, যেহেতু বলটার জন্য মাইনাস আছে, মাইনাস থাকলে বজায় থাকবে। এখানে দুই পাশে মাইনাস আছে, কেটে দিলাম। বা পি সমান 20/10 2, যেহেতু পি এর সঙ্গে 10 ইন্টু সম্পর্ক আছে, গুণ সম্পর্ক আছে, অবশ্যই পি এর মান নির্ণয় করতে গেলে সেটা বিসেদের ভাগ হয়ে যাবে। বা অতএব পি বার সমান 2। আমরা এখানে চিহ্ন দিলাম কেন, যেহেতু আমরা ভারসাম্যতা পেয়ে গেছি। ভারসাম্যতা চাহিদা এবং যোগানের সমতা অর্জনের মাধ্যমে আমরা পেয়ে গেছি। এখন আমরা দেখব ভারসাম্য দাম থেকে কি করে ভারসাম্য পরিমাণ নির্ণয় করতে হয়। তাহলে পি বার এর মান চাহিদা সমীকরণে বসাবো। বসিয়ে ডি সমান ঠিক একই রকম ভাবে পি বার এর মান যোগান সমীকরণে বসাবো। এর সমান 5 + 5 × 2 সমান 15। অতএব ডি সমান এস সমান দেখো 15 পেয়ে গেলাম। তাহলে ভারসাম্য পরিমাণটা কি করে নির্ণয় করলাম? ভারসাম্য আমরা প্রথমে গেলাম ভারসাম্য দাম। ভারসাম্য দাম অর্জন করতে গেলে কিভাবে করতে হবে, চাহিদা এবং যোগান সমীকরণ দুটোকে সমান দিতে হবে, মাঝখানে সমান সমান করতে হবে, তা নাহলে তো বাজার ভারসাম্য হবে না। তারপর সেখান থেকে ভারসাম্য দাম অর্জন করার পরে আমরা ভারসাম্য পরিমাণটাও পেয়ে গেলাম। তাহলে এভাবে আমরা নির্ণয় করব, যদি উদ্দীপকে দেওয়া থাকে এরকম দুটো গাণিতিক মডেল, সেখান থেকে তোমরা এখন অবশ্যই পারবে যে কী করে ভারসাম্য দাম এবং ভারসাম্য পরিমাণ অর্জন করতে হয়। ঠিক আছে, বইটা আরও বিস্তারিত একটু দেখে নিও। যদি কোনো সমস্যা থাকে আমাকে ফোন দিয়ে, যে কোনো সময় যে কোনো সমস্যা লেখাপড়া সম্পর্কিত হলে অবশ্যই জানিও। ঠিক আছে, এ পর্যন্ত, ভালো থাকো সবাই।